হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আই এন ডি টেকজন ইউটিউব চ্যানেল অনেক পারসেপশন থেকে আপনাদের ভিডিও বানিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে সচেতন রাখার একটা অবিরাম চেষ্টা কিন্তু করে চলেছে আর এটা আপনারা জানেন বন্ধুরা আজকের ভিডিওটাও আপনাদের কমেন্টস বা আপনাদের করা হোয়াটসঅ্যাপের উপরে ডিপেন্ড করে ভিডিওটা বানানো হচ্ছে বন্ধুরা আজকে যে টপিকে আমরা কথা বলবো এই রিলেটেড বিভিন্ন ভিডিও অনেকগুলো ভিডিও আমরা অলরেডি বানিয়েছি সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট না নেওয়া ইউপিআই দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার না করা অপরিচিত মানুষের পয়সা আপনার অ্যাকাউন্টে না নেওয়া অপরিচিত মানুষের অ্যাকাউন্ট থেকে বা ইউপিআই মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে পয়সা নিয়ে ক্যাশ না দেয়া এ নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি আজকে আরেকটা পারসেপশন পারসেপশান আর শব্দ বা দুটো একটা শব্দ আমরা এমন ইউজ করতে চলেছি আপনারা কমেন্ট সেকশানে বলবেন এই শব্দগুলো খানিকটা হলেও কি মিলে যাচ্ছে কি সেই শব্দ কি সেই পারসেপশন ভিডিওটা স্কিপ না করে দেখুন বন্ধুরা আপনার টোটালটা বুঝতে পারবেন এবং আমরা মনে হয় ম্যাক্সিমাম মানুষ এই ভিডিওটা যারা দেখবেন তারা অনেকটা সাবধান হয়ে যাবেন কেন বলছি ওই কথাটা আপনাদের মধ্যে কোনো একজন বন্ধু কমেন্টস করেছে এবং তারপরে হোয়াটসঅ্যাপে এসেছেন কি তার কোশ্চেন সেই আমরা আমরা একটু পড়ে শোনাই আপনি যে বললেন ইউপিআইতে কারো টাকা অ্যাকসেপ্ট করে ক্যাশ দেয়া যাবে না আমরা বলে থাকি কিউআর কোডে ক্যাশ মানে পয়সা নিয়ে ক্যাশ দেবেন না বন্ধুরা চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন ডিসক্রিপশানের সমস্ত ডিটেলস থাকবে টেলিগ্রাম থেকে হোয়াটসঅ্যাপ সমস্ত গ্রুপে আপনারা জয়েন হয়ে যান অ্যাকচুয়ালি আমরা টপিকে চলে যাই আর চেষ্টা করি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে সচেতনভাবে সুরক্ষিতভাবে যেন কাজ করা করা যায় বা করতে পারি সেই চেষ্টা তো বন্ধুরা ক্যাশ দেওয়া যাবে না ইউপিআই দিয়ে ক্যাশ নিয়ে আমি অনলাইনে কাজ করি তিনি বলছেন ওয়েস্ট বেঙ্গলের বাইরের অনেক লোক কাজ করে তারা আমার কাছে টাকা পাঠায় তো এগুলো কিভাবে নেব বা কিভাবে দেব একটু বললে ভালো হতো আমি লিখেছি ওখান থেকে ডিএমটি করতে বলুন ওদের অ্যাকাউন্টে কাস্টমার এসে নিজের অ্যাকাউন্ট থেকে এই বা এটিএম দিয়ে পয়সা তুলুক আপনার দোকান থেকে বন্ধুরা আপনি যে ব্যবসাটা করছেন এই বা সিএসপি এটাই তো হওয়া উচিত আপনি ওখান থেকে কেউ আপনার অ্যাকাউন্টে পয়সা পাঠাচ্ছে এবং প্রচুর যদি কাস্টমার হয় আপনার প্রচুর যদি লেবার করতে বা যে কোনো কাজে বাইরে যায় আপনার অ্যাকাউন্টে পয়সা পাঠাচ্ছে বন্ধুরা বলুন তো সেভিংস হোক বা কারেন্ট হোক সোর্স অফ ইনকাম বা সোর্স অফ পয়সা কোথার থেকে আসলো আপনাকে জবাব দিতে হবে না তারা ওখান থেকে ক্যাশ পাঠালো জানিনা ওই দোকানদার কী করছে ইউপিআই দিয়ে করছে নাকি ডিএমটি করছে ওই দোকানদার বা আপনি আপনি যদি কোথাও পয়সা পাঠান আপনাকে জবাব দিতে হবে না আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেন কাকে পয়সা পাঠালেন বন্ধুরা ওখান থেকে পয়সা পাঠিয়ে দিল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পাঠালো যার কাছে পাঠালো দুজনার প্যান কার্ড কিন্তু সামনে আসলো না আপনার প্যান কার্ড সামনে আসলো আর যে পাঠালো তার প্যান কার্ড সামনে আসলো বন্ধুরা কেন টাকাটা নিলেন আপনি বলবেন না বন্ধুরা নিয়ে আপনি ক্যাশ দিয়ে দিলেন অ্যাকচুয়ালি কি এই ব্যবসাটা আপনার আমি যে শব্দটা এবার বলতে যাচ্ছি হাবালা ব্যবসা বোঝেন মানি লন্ডারিং ব্যবসা বোঝেন বন্ধুরা বলুন তো কমেন্ট সেকশনে খানিকটা সেরকম মনে হচ্ছে না কেউ ওখান থেকে টাকা দিয়ে দিল আর আপনি এখানে টাকা তাকে দিয়ে দিলেন মাঝখানে তাদের কোনো ডকুমেন্টস সামনে আসলো না কে টাকা দিল কে টাকা নিয়ে গেলো আপনি প্রুভ করতে পারবেন না টাকাটা আপনার কাছে এলো আপনি কাউকে দিয়ে দিলেন খানিকটা পয়সা হাবালার যে ব্যবসা বলে মানি লন্ডারিং বলে যেটাকে সেই ব্যবসাটা করছেন না তো এটা থেকে বাঁচতে হলে আজই এগুলো বন্ধ করুন যে টাকা পাঠাচ্ছে সে নিশ্চয়ই কোনো দোকানে যাচ্ছে আপনার মতো আপনার কাছেও যদি কেউ এসে বলে আপনি ইউপিআই করবেন না মানা করছি তো আর বিআইএমপিসিআই বলে না আপনি ডিএমটি করুন কোথায় কাস্টমারের অ্যাকাউন্টে এবার উপাসের অ্যাকাউন্টটা যদি সিএসপি আপনি দিয়ে দেন আপনার অ্যাকাউন্ট চরম ভুল করছেন যেদিন ধরা পড়বেন স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করবো আগের ভিডিওটাই বলেছি জেলে যেতে হবে ফাইন দিতে হবে ওয়ালেট ব্লক হয়ে যাবে অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে অনেক কিছু হতে পারে কারণ আপনার ব্যবসা করারও একটা লিমিটেশানস আছে ভাববেন না কেউ দেখতে পাচ্ছে না তারপরে বন্ধুরা আমি লিখেছি এটাই সঠিক রাস্তা তিনি লিখেছেন ধন্যবাদ আর আমি টাকা পাঠালে কি ডিএমটি করে দেবো আমি বললাম একদম সঠিক সে একটা ভালোবাসার চিহ্ন দিয়েছে মানে অ্যাকচুয়ালি যদি আমাদের ভিডিওটা দেখেন বা আরও যারা মানে শুধু আইডি বিক্রি করার জন্য যারা ভিডিও বানায় না তাদের ভিডিওগুলো যদি দেখেন তো আপনাকে সচেতন করার রাস্তা কিন্তু দেখানো হয় আমি এখানে একটা রেফারেন্স টানবো আপনি কোনো কোম্পানির ওয়ালেট ইউজ করেন এই পেজ বা যাই হোক আপনাকে একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট দেওয়া হয় আপনাকে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয় ওয়ালেট লোড নেওয়ার জন্য বন্ধুরা সেই ভার্চুয়াল অ্যাকাউন্ট বা সেই আপনার কোম্পানির অ্যাকাউন্ট আপনি যদি দিয়ে দেন ওই সব লেবারদের বেঙ্গলের বাইরে যারা আছে তারা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পাঠাবে আর আপনি ওয়ালেট লোড নিতে পারেন তো আগে অনেকে নিতে দিত অনেক কোম্পানি এখন কি জানেন আপনি যদি এজেন্ট হয়ে থাকেন আপনার অ্যাকাউন্ট থেকে যদি পয়সা না যায় তাহলে ওয়ালেট লোড রিকোয়েস্ট রিজেক্টেড হয়ে যায় ডিক্লাইন হয়ে যায় কেন জানেন এই সমস্ত ফ্রডের জন্যই বিভিন্ন এ এজেন্ট অনৈতিকভাবে ফ্রড করে কোম্পানির অ্যাকাউন্টে পয়সা কোম্পানির ভার্চুয়াল অ্যাকাউন্টে পয়সা চেয়ে নিত আর ওয়ালেট লোড রিকোয়েস্ট দিয়ে ওয়ালেটে পয়সাটা নিয়ে এসে ডিমডি করে নিত আর এই জিনিসগুলো আমাদের থেকে আমার থেকে মার্কেটে যারা কাজ করে তারা বেশি জানে তাদের কাছ থেকে আমার এই ইনফরমেশানগুলো পাওয়া কোম্পানি কিন্তু এখন নিজের যে নামে আইডি আছে সেই অ্যাকাউন্ট থেকে যদি কোম্পানির অ্যাকাউন্ট হোক বা ভার্চুয়াল অ্যাকাউন্টে পয়সা না যায় ওয়ালেট লোড রিকোয়েস্ট রিজেক্টেড বা ডিক্লাইন হয়ে যায় তো বন্ধুরা যে এত বড় কোম্পানি কর্পোরেট বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে পয়সা নিয়ে আপনাকে দিয়ে দেওয়া থেকে নিজেকে বিরত রাখছে ফ্রডের ভয়ে আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা নিয়ে নিচ্ছেন এতটা বোকা আপনি আমি বিশ্বাস করি না আপনি নিশ্চয় এরকম কোনো পারসেপশান শোনেননি বা শুনলেও বোঝার চেষ্টা করেননি বা ইগনোর করে গেছেন ইগনোর করবেন না বন্ধুরা আইটি যে নিয়ম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে নিয়ম সেটা যদি একবার আপনার ডকুমেন্টস আপনার উপরে চলে আসে আপনার ফিনান্সিয়াল ফিউচার বা ভবিষ্যৎ শেষ আর এটা আমার কথায় ভয় পেতে হবে না সাবধান থাকুন এই ধরনের কাজকর্ম মানি লন্ডারিং বা টাকা পয়সার যে হাবালা সেই ধরনের ব্যবসা করবেন না আপনি সাইবার ক্যাফে এপিএসসিএসপি বা ব্যাংক সিএসপি চালান তার একটা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেটা মেনে করুন তো আশা করি বন্ধুরা বাইরের থেকে যদি পয়সা কেউ পাঠাতে চায় কাস্টমারদের এডুকেট করুন যে আপনার অ্যাকাউন্টেই নিতে হবে বন্ধুরা আপনার অ্যাকাউন্টে নিয়ে আপনি হয় এটিএম কার্ড নিয়ে আসুন বা এপিএস বন্ধুরা ম্যাক্সিমাম ভারতবাসীর কাছে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে না হলে আর একটা রাস্তা খুলে নিন না অ্যাকাউন্ট ওপেনিং সিএসপি নিয়ে নিন আর কাস্টমারদের বলুন আপনি আমার এখানে অ্যাকাউন্ট ওপেন করুন তারপরে এই অ্যাকাউন্টেই আপনার ওখান থেকে পয়সা পাঠাবে ডিএমটি করে বা যেভাবেই আর আপনি আমার এখান থেকে তুলে নিন যদি অ্যাকাউন্ট ওপেনিং সিএসপি হয় আর আপনি যদি এভাবে অ্যাকাউন্ট অনেক ওপেন করতে পারেন ওয়ান টাইপ অফ আর একটা ইনকামের রাস্তা চলে আসলো সাথে সাথে ব্যর্থ ভাষায় যেটা হাওয়ালা টাইপের ব্যবসা আপনি করার চেষ্টা করছিলেন বা করছিলেন ভুল বুঝে সেটার থেকেও বেঁচে গেলেন তাই বন্ধুরা ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন নতুন নতুন রাস্তা লিগাল লাইনে আপনি যদি জানতে চান ভালো টিম সিকিওর টিম নলেজেবল টিম ছাড়া সম্ভব নয় শুধু আইডি বিক্রি করা শুধু বড় টিম তৈরি করা এর পেছনে যদি ছুটতে চান অনেক পেছনে দাঁড়িয়ে থাকবেন সাথে থাকুন পাশে থাকুন আর এই রকমের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিতে থাকুন বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আর ফিনান্সিয়ালি নিজের ভবিষ্যৎকে খারাপ না করে ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন দাদা